হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব লাল শাক এই লাল শাকটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করবো এইভাবে লাল শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি লাল শাক রান্না করব প্রথমে আমি বেগুনগুলিকে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন এইখানে আমি দুইটা বেগুন এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলিকে ভেজে নিতে হবে এইগুলিকে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন বেগুনগুলি খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি বেগুন বাজার তেলের মধ্যে দিয়ে দেব দুইটা ডিম তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া এখন ডিমগুলিকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ডিমের ঝুড়ি ভাজা সম্পূর্ণ রেডি এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব আমি এখানে দুইটা ডিম ব্যবহার করলাম আপনারা চাইলে একটা ডিম দিয়েও করে নিতে পারেন আবারও কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিনটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলি যখন ভাজা হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম থেতু করে রাখা রসুন এই রান্নার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে রসুনগুলি যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এখন রসুনের সঙ্গে পেঁয়াজগুলিকেও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন সঙ্গে রসুন আর পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাল শাক লাল শাকগুলিকে ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিতে হবে এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলিকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু বেগুন ভাজার সময় লবণ দেওয়া আছে আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন শাকগুলি কিন্তু অনেকটাই কমে গেছে এখন একদম লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করব একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর শাকগুলি সিদ্ধ হয়ে গেছে আর শাকের মধ্যে যে জল ছিল জলটাও কিন্তু শুকিয়ে গেছে এইভাবে শাকের জলগুলিকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপর হাতার সাহায্যে এইভাবে শাকগুলিকে একটু চেপে দিতে হবে এইভাবে চেপে দিলে শাকগুলি ভালোভাবে মিশে যাবে আরও ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুন শাকের সঙ্গে বেগুনগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবার একটু কষিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতো একদম কম আছে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম শাকের সঙ্গে ডিমগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবার একটু কষিয়ে নিতে হবে এইভাবে ডিম দিয়ে লাল শাক রান্না করে খেয়ে দেখবেন এত ভালো লাগে না খেলে বিশ্বাস করতে পারবেন না এইগুলিকে আবারও নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর আমার ডিম দিয়ে লাল শাক রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে লাল শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন